আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বায়োলজি উইথ মিজান স্যার এই চ্যানেলে। আমরা আজকে হাইড্রার যে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি টপিক সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে হাইড্রার প্রজননতন্ত্র। আমরা দেখব যে একটি হাইড্রা এত ছোট একটি প্রাণী, যে হাইড্রাটি 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা, 1 মিলিমিটার চওড়া, এত ছোট্ট একটি প্রাণী, সেই প্রাণীটা কিভাবে বংশবৃদ্ধি করে, কত প্রকারে বিভিন্ন প্রকারে সে বংশবৃদ্ধি করে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিপ্রোডাকশন অফ হাইড্রা, অর্থাৎ হাইড্রার প্রজনন। আর এই টোটাল প্রোগ্রামে আমি তোমাদের সাথে আছি কাজী মিজানুল ইসলাম। আমাদের স্লাইডে যদি প্রবেশ করি তাহলে আমরা দেখব যে প্রজনন, হাইড্রা প্রজনন আমরা দেখব। তবে প্রথম যে কথাটি আছে সেটা হচ্ছে আমাদের প্রজনন কাকে বলে, হোয়াট ইজ রিপ্রোডাকশন। প্রজনন হচ্ছে আমরা জানি সিম্পল, সহজ কথায় যে বংশবৃদ্ধির প্রক্রিয়াকে প্রজনন বলে। একটি প্রাণী যে প্রক্রিয়ায় তার মতো একটি সন্তানের জন্ম দেয়, সেই প্রক্রিয়াটাকে আমরা প্রজনন প্রক্রিয়া বলি। তবে আমরা যদি একটু সংজ্ঞা বলতে চাই, একটু ডিটেইলস ভাবে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে যে প্রক্রিয়ায় একটি বা দুটি জীবের সহযোগিতা প্রজনন। একটি জীব থেকে হতে পারে, আমরা জানি অযৌন প্রজনন একটি জীব থেকে হতে পারে। তা আমরা বলবো একটি বা দুটি জীবের সহযোগিতায় দেহ বা দেহাংশ হতে, অর্থাৎ তার সমস্ত শরীর থেকে হতে পারে, শরীরের কোনো একটা অংশ হতে পারে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ডাইরেক্টলি অর ইনডিরেক্টলি জনিত মানে পিতামাতার আকৃতি সদৃশ, আকৃতির মতো বংশধর সৃষ্টি হয়, তাকে প্রজনন বলে। আমরা সংজ্ঞাটি তোমরা লিখে মুখস্থ করে নিতে পারবে। এটাই যে কয়েকটা কথা। প্রথম কথা হচ্ছে যে একটি বা দুটি জীবের সহযোগিতায়, দ্বিতীয় কথাটি হচ্ছে দেহ বা দেহাংশ হতে, তৃতীয় কথা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, চতুর্থ কথা হচ্ছে পিতামাতার আকৃতির মতো। অর্থাৎ একটি প্রক্রিয়ায় যখন সন্তানের সৃষ্টি হয় তার চেহারা কিন্তু পিতামাতার মতো হয়, অন্য কোন রকম হতে পারে না। তাহলে এই যে পিতামাতার মতো আকৃতি যে বংশধর সৃষ্টি হয় সেটাকে আমরা প্রজনন বলবো। তাহলে প্রজনন সব সহজ কথায় আমরা বলতে পারি যে নিজের মতো সন্তানের সৃষ্টি করাকে প্রজনন বলে। প্রজনন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন বলতে আমরা কি বুঝি, যে জনন কোষের মিলন ছাড়াই যে প্রজনন ঘটে তাকে অযৌন জনন বলে। জনন কোষ কাকে বলে? আমরা জানি জনন কোষ দুই ধরনের হয়, একটাকে বলা হয় পুং জনন কোষ আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। পুং জনন কোষ বলতে যেটা বোঝায় সেটার একটা নাম আছে, আর স্ত্রী জনন কোষের একটা নাম আছে। বলতে পারো একটা কি নাম? হ্যাঁ, পুং জনন কোষের নাম হচ্ছে শুক্রাণু আর স্ত্রী জনন কোষের নাম হচ্ছে ডিম্বাণু। তাহলে জনন কোষের মিলন ছাড়াই যে প্রজনন হয় তাকে অযৌন জনন বলে। অর্থাৎ যে প্রজননে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ছাড়াই, শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই যে প্রজনন ঘটে সেই প্রজননটাকে আমরা কি বলবো? অযৌন প্রজনন। এরপর আমরা দেখব যৌন প্রজনন বলতে কি বুঝি, অর্থাৎ ওইটার উল্টোটাই হবে। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলন দিয়েই যে প্রজননটা হয় সেটা হচ্ছে যৌন জনন। আমরা বলবো দুটো বিসদৃশ্য জনন কোষ, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু কি, শুক্রাণু ডিম্বাণুর আকৃতি সাধারণত একরকম হয় না। বিসদৃশ্য মানে ভিন্ন সদৃশ্য, ভিন্ন রকমের দুটি জনন কোষ, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে জনন ঘটে তাকে যৌন প্রজনন বলে। তাহলে আমাদের সিম্পল কথাটা মাথায় রাখতে হবে, শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া যে প্রজনন সেটা হচ্ছে অযৌন জনন, আর শুক্রাণু ডিম্বাণুর মিলন দিয়ে যে প্রজনন সেটা হচ্ছে যৌন জনন। হাইড্রা যৌন অযৌন দুটো পদ্ধতিতেই বংশবৃদ্ধি করে। দেখো কি মজার বিষয়, হাইড্রা এমন একটি জায়গার, অর্থাৎ নিজেরই পর্বের প্রাণীগুলো এমন একটি জায়গার প্রাণী যারা নিচের দিকের ওদের নিচের দিকের বৈশিষ্ট্যগুলো ওর মধ্যে আছে, ওদের উপরের দিকের বৈশিষ্ট্যগুলো ওদের আছে। অর্থাৎ অযৌন জননটা সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। হাইড্রা আগে যারা পরিফেরা প্রোটোজোয়া তাদের কিন্তু অযৌন জননই হয়। তাহলে এই অযৌন জননও তার মধ্যে আছে। আবার উন্নত প্রাণীদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যৌন প্রজনন, সেই যৌন প্রজননও তাদের ক্ষেত্রে ঘটে। উভয় পদ্ধতিতেই হাইড্রা বংশবৃদ্ধি করে। আমরা হাইড্রা অযৌন এবং যৌন দুটোই দেখব কিভাবে তারা বংশবৃদ্ধি করে। আমরা প্রথমেই দেখি হাইড্রার অযৌন প্রজনন। অযৌন প্রজনন যদি আমরা দেখি তাহলে দেখবো হাইড্রা আবার দুই ধরনের অযৌন প্রজনন ঘটে। দুই ধরনের অযৌন প্রজনন বলতে কি বুঝি? প্রথম হচ্ছে মুকুল উদ্গম, আর একটা হচ্ছে বিভাজন। আমরা নাম দিয়ে বুঝবো যে মুকুল উদ্গম বা বাডিং, ইংরেজিতে বলে BUDDING, বাড। বাড মানে কুড়ি, কুড়ি বা বাংলা আর একটা নাম হচ্ছে মুকুল। তাহলে কোরক উদ্গম বা মুকুল উদ্গম, আর তার সাথে যেটি আরেকটি পদ্ধতি হচ্ছে বিভাজন। আমরা দেখব যে কিভাবে হাইড্রা মুকুল উদ্গম এবং বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। প্রথমে আমরা দেখি মুকুল উদ্গম, কিভাবে হাইড্রার শরীরে মুকুল তৈরি হয়। আমরা জানি যে মুকুল বলতে কুড়ি বোঝায়, যে আম গাছে মুকুল দেখা দেয়, কুড়ি দেখা দেয়, সেখান থেকে ছোট ছোট আমের সৃষ্টি হয়। তা এই কুড়ির মতো যদি অংশ তৈরি হয়, এটা গাছের ক্ষেত্রে সাধারণত হয়, কিন্তু হাইড্রা প্রাণী হলেও তার ভিতরে কিন্তু সেই মুকুল তৈরি হয়, নতুন করে কুড়ির মাধ্যমে হাইড্রা সৃষ্টি হয়। মুকুল উদ্গম হচ্ছে হাইড্রার স্বাভাবিক প্রজনন পদ্ধতি। কেন স্বাভাবিক প্রজনন পদ্ধতি? এটা রেগুলার প্রচুর পরিমাণ মুকুলের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে, মুকুল উৎপাদনের মাধ্যমে। মনে রাখতে হবে যে এই মুকুল উদ্গমটা হবে অনুকূল পরিবেশে। অনুকূল পরিবেশ কখন? যে গরমের দিনে, গ্রীষ্মকালে বা বর্ষাকালে যখন পানিতে প্রচুর খাদ্য থাকে তখন এই ধরনের প্রজনন ঘটে। সবসময় মাথায় রাখতে হবে যে এই অযৌন পদ্ধতি যেটা আমরা আলোচনা করছি মুকুল উদ্গম বা বিভাজনের ক্ষেত্রে, এটাই বলবো এটি হচ্ছে অনুকূল পরিবেশের প্রজনন পদ্ধতি। কারণ অনুকূল পরিবেশে প্রচুর খাবার তারা খায়, গ্রীষ্মকালে প্রচুর পানিতে, প্রচুর পানি থাকে, আবার পানিতে প্রচুর খাদ্য থাকে। খাদ্য খেয়ে 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 তারা যখন মোটা হয়ে যায়, তাদের শরীরে আর কোনো অভাব নাই, তখনই এই পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। অনুকূল পরিবেশে মুকুল উদ্গম, মাথায় রাখতে হবে। এই প্রক্রিয়াটি নিম্নে কয়েকটি ধাপে সংগঠিত। আমরা দেখি কি কি সংগঠিত হয়। এই প্রক্রিয়া যখন শুরু হয় তখন আমরা দেখব যে এদের দেহের মধ্যাংশের বা নিম্নাংশ, উপরের দিকে মুকুল কম হয় সাধারণত, নিচের দিকে মুকুলগুলো হয়। মধ্যাংশ হতে পারে হাইড্রা শরীরের নিচের দিকে, হতে পারে কোন স্থানের এপিডার্মিসের মানে বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটা টিউমারের মতো গঠন তৈরি করে, ক্ষুদ্র স্ফীত অংশ সৃষ্টি করে, ক্ষুদ্র টিউমার তৈরি হয়। এই স্ফীত অংশটি ক্রমশ বড় হয়ে ফাঁপা নলাকার মুকুল বা কুড়িতে পরিণত হয়। অর্থাৎ প্রথমে একটি টিউমারের মতো হয়, একটু স্ফীত অংশ হয়, সেই স্ফীত অংশটি আস্তে আস্তে করে বড় হয়, বড় হয়ে মুকুল বা কুড়িতে পরিণত হয়। এবং সেই মুকুলের মধ্যে সেই যে ছোট্ট কুড়ির সৃষ্টি হয়, তার মধ্যে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ বহিঃত্বক, অন্তঃত্বক এবং মাঝখানে যে মেসোগ্লিয়া, সেগুলোরও সৃষ্টি হয়ে যায়। মাতৃহাইড্রা সিলিন্টারন, মাতৃহাইড্রা যে সিলিন্টারন, মাতৃহাইড্রা যে গ্যাস্ট্রোভাস্কুলার ভাস্কুলার ক্যাভিটি, সেই ক্যাভিটি সিলিন্টারনের মুকুলের কেন্দ্রের দিকে চলে যায়। অর্থাৎ ওই গহ্বর মাতৃহাইড্রার যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, পেটের ভিতরে ফাঁকা জায়গা, সেটি কিন্তু ওই আবার মুকুলের কেন্দ্রের দিকেও ওই ফাঁকা জায়গার দিকে চলে যায়। এই ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে দেখো এখানে একটা মাত্র ছবিতে দেখা যাচ্ছে প্রথমে হাইড্রাটা আছে, খাদ্য গ্রহণ করছে, করে করে একটু মোটা হচ্ছে, তখন তার শরীরের এই প্রান্তে ২ নম্বর ছবিতে আমরা দেখছি যে এই প্রান্তে একটা ছোট্ট টিউমার বা ক্ষুদ্র স্ফীতি অংশের সৃষ্টি হয়। এই ক্ষুদ্র স্ফীতি অংশ সৃষ্টি হওয়ার পর এই আস্তে আস্তে বড় হতে থাকে। এবং মাথায় নিতে হবে কোন কোষের দ্বারা এটা তৈরি হয়, এটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ওই যে রিজার্ভ কোষ, যে কোনো জায়গার যে কোনো কোষে পরিণত ক্ষমতা রাখে হচ্ছে এই ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এই জায়গার ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে এই জায়গা প্রয়োজন বেশি, সুতরাং একটা স্ফীত বা কি বলে এটাকে একটা টিউমারের মতো সৃষ্টি করে। এই টিউমারটি, স্ফীত অংশটি ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়, দেখতে পাচ্ছ একটি মুকুলের আকার ধারণ করছে, একটা কোষিকারও সৃষ্টি হয়ে যায়। এবং কোষিকা সৃষ্টি হওয়ার পর দেখো যে কোষিকাও সৃষ্টি হয়ে গেছে। এবং এই যে ভেতরে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যের অংশ এই মুকুলের মধ্যে প্রবেশ করে। এখানেও গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে, এই মুকুটির তারপরে সে আস্তে আস্তে বড় হয়ে যখন পূর্ণাঙ্গ হয় তখন এইখানে একটা খাজ তৈরি হয় অর্থাৎ হাইড্রার শরীর আর মুকুলের শরীরের সংযোগস্থলে একটি খাজের সৃষ্টি হয় এবং সেই খাজ ধীরে ধীরে গভীর হয়ে এক সময় হাট করে মানে ছিঁড়ে এই মাতৃ হাইড্রা এই মুকুলটি বা কুড়িটি পড়ে যায় এবং সে কোনো বস্তুর সাথে লেগে গিয়ে স্বাধীন জীবন যাপন শুরু করে নিজেই খাদ্য গ্রহণ তখন শুরু করে মুকুল মায়ের শরীরে থাকা অবস্থায় মাতৃ হাইড্রার শরীরে থাকা অবস্থায় সে খাবার মার গৃহীত খাদ্য থেকে সে পুষ্টি নিয়ে নিত কিন্তু যখন সে আলাদা হয়ে গেল তো কখন আলাদা হয়ে যায় যখন সে স্বাবলম্বী হয় স্বাবলম্বী মানে নিজে খাদ্য নিজে মানে গ্রহণ করতে পারে সেই অবস্থায় তখন সে আলাদা হয়ে গিয়ে এই মুখে মানে এখানে তার কোষিকা দিয়ে নিজে খাদ্য গ্রহণ করে দেখো এই পাশে সে মাতৃ হাইড্রার মতো সমান বড় অংশে পরিণত হয়েছে সো this is the asexual reproduction অযৌন জননকে আমরা asexual reproduction বলি আর যৌন জননকে sexual reproduction বলি this is the asexual reproduction আর এর টাইপটা হচ্ছে budding বা মুকুল উদ্গম সুতরাং মুকুল উদ্গমের দ্বারা এইভাবে তারা বংশবৃদ্ধি করে আমরা এর পরের অংশটা দেখি আরেকটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে মাতৃহাইড্রা খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে এখানে একটা ছোট্ট কুড়ির তৈরি হয়েছে একটা আউটগ্রোথ এবং সেই আউটগ্রোথটা আস্তে আস্তে একটি স্ফীত অংশ এই স্ফীত অংশটা আস্তে আস্তে বড় হয় কারণ এই মা যে খাবার খাচ্ছে এই হাইড্রাটা যে খাবার খাচ্ছে সেই হাইড্রা এই পেটের ভিতরেও তার পেটের ভিতরেও চলে যায় সেই খাদ্যের সারা অংশ সেখানে আস্তে আস্তে করে সেই আস্তে কুড়িটা বড় হয় কুড়িটা যখন বড় হয় তখন একটা খাঁজ তৈরি হয় এই যে মাতৃহাইড্রা এবং মুকুল তার সংযোগস্থলে খাঁজের সৃষ্টি হয় এই খাঁজ ক্রমশ গভীর হয় গভীর হতে হতে এক সময় মাতৃহাইড্রা থেকে এই কুড়িটি আসতে চলে যায় নিউ হাইড্রায় পরিণত হয় সো দিস ইজ দ্য প্যারেন্ট হাইড্রা আমরা এটাকে বলছি প্যারেন্ট হাইড্রা দেখো এক নম্বরে লেখা আছে এটা প্যারেন্ট হাইড্রা দুই নম্বরে ডেভেলপিং বাড মানে কুড়ি বড় হচ্ছে তারপরে এই কুড়িটা বেশ পূর্ণাঙ্গ হয়ে গেছে এটা নিউ বাড এবং পরবর্তী পর্যায়ে নিউ বাড যখন আস্তে করে এখান থেকে খাজ হয়ে আস্তে আস্তে করে মাতৃহাইড্রা থেকে সরে যায় তখন এটা হয়ে যায় নিউ হাইড্রা নিউ বাড থেকে নিউ হাইড্রায় পরিণত হয় আমরা দেখলাম যে আরেকটা ছবি দিয়ে যে কিভাবে তাদের হাইড্রার কুড়ি থেকে নতুন হাইড্রায় পরিণত হয় এই ছবিটা যদি আমরা দেখি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে মাতৃহাইড্রা যে খাদ্য গ্রহণ করে দিস ইজ দ্য গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি এই কেভিটির মধ্যে সেই খাবারটি আসে এখানেও পরিপাক হয় এবং সেই পরিপাকৃত খাবার আস্তে আস্তে করে এই যে মাতৃহাইড্রা যে কুড়িটির পেটের মধ্যেও কিন্তু এরকম ফাঁকা জায়গা থাকে যে ফাঁকা জায়গাটা আমরা এই ছবিতে দেখাতে পারিনি সেই ছবিতে আমরা এই ছবিটা নিচের ছবিটাতে আমরা এটা ড্রয়িং ছবি একটি এই ড্রয়িং ছবিতে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই লম্বচ্ছেদের ছবি হাইড্রার একটি লম্বচ্ছেদের ছবি যেখানে যে হাইড্রাটি কুড়ি বহন করছে সেই রকম একটি হাইড্রার লম্বচ্ছেদের ছবি সো এইখান থেকে খাদ্য গ্রহণ করে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে খাবারটা আসে এখানে পরিপাক হয় এবং এই খাবারগুলো কুড়ির কোয়েলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটির মধ্যে যায় এবং সেখানে গিয়েও কিন্তু আমরা জানি বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় দুই ধরনের পরিপাকই হাইড্রা শরীরে ঘটে এখানেও বহিঃকোষীয় পরিপাক ঘটে এখানেও বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং এই কুড়ির যে কোষগুলো অন্তঃকোষীয় কোষগুলো তারা অন্তঃকোষীয় পরিপাক অর্থাৎ এখান থেকে অর্ধপরিপাকৃত যেটা আগে ক্লাসে বলেছিলাম অর্ধপরিপাকৃত যে খাবার সেই খাবার তাদের অন্তঃকোষের ক্ষণপদযুক্ত যে কোষগুলো আছে সেই খাবার তারা গ্রহণ করে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে এটি আস্তে আস্তে এমন অবস্থা বড় হয় যে এই মুখ ছিদ্র তৈরি হয়ে গেলে কুড়ির যখন মুখ ছিদ্র তৈরি হয়ে যায় সে খাবার খেলে যেন এই অন্তঃত্বকের কোষগুলো পরিপাক করতে পারে সেইভাবে ট্রেইনড আপ হয়ে অর্থাৎ সেটা পারফর্ম করতে পারে সেভাবে অভ্যস্ত হয়ে তারপর মাতৃ হাইড্রা থেকে কুড়ি হাইড্রার এখানে খাজ হয়ে আস্তে আস্তে করে পদচাকরি তৈরি হয় এবং এখান থেকে খাজ আলাদা হয়ে নতুন হাইড্রায় পরিণত হতে পারে কুলটি মাতৃ হাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বড় হয় এবং শীর্ষ প্রান্তে গঠিত হয় মুখছিদ্র হাইপোস্টোম কোষিকা অর্থাৎ যে কথাটা এখানে বলা হচ্ছে যে মুকুলটি এই যে মাতৃ হাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করছে এই কুড়িটি আমি যেটা আগেই বলেছি সেটা আমরা ছবি দিয়ে আবার একটু বলে যাচ্ছি তাহলে কি হচ্ছে যে এই কুড়িটি মাতৃহাইড্রা থেকে পুষ্টি নিচ্ছে এবং আস্তে আস্তে করে বড় হচ্ছে एवं शीर्ष प्रान्ते मुख छिद्र तैरी हबे हाइपोस्टोम तैरी हबे कोशिका तैरी हबे तीनटी जिनिस सम्मुख अंचले तैरी हये जाबे। मातृहाइड्रा मुकुलेर संयोगस्थले एक वृत्ताकार खाजेर सृष्टि हय, जे जायगाटा आमरा बोलेछिलाम एकटी वृत्ताकार खाजेर सृष्टि हय। खाजटी क्रमान्वये गभीर हये हये मुकुल तथा अपत्य हाइड्राके मातृदेह थेके विच्छिन्न करे देय। अर्थात एई खाजटी आमरा उपरेर छबिटाओ जो देखि जे खाजटी तैरि हये गेछे एबं एई खाजटी 3 नम्बर छबिते आमरा देखि जे एई आस्ते आस्ते खाज क्रमान्वये गभीर हच्छे एवं क्रमान्वये गभीर हये তারপরে মুকুলকে আস্তে আস্তে করে মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন করে দেয়। অপত্য হাইড্রা এবং বিচ্ছিন্ন হওয়া প্রান্তে পাতচাক তৈরি হয়। অর্থাৎ এটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় তার আগে তো সে মায়ের শরীরের সাথে লেগেছিল, যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন ইন্টারস্টিশিয়াল কোষগুলো এর নিচের দিকে অর্থাৎ এই এই যে নতুন হাইড্রা নিউ হাইড্রা তার গোড়ার দিকে এখানে পদচাকতি তৈরি করে দেয়। শিশু হাইড্রা কিছুক্ষণ বিচরণের পর নিমজ্জিত কোনো বস্তুর সাথে সংলগ্ন হয়ে স্বাধীন জীবন যাপন শুরু করে। অর্থাৎ শিশু হাইড্রাটি তখন কোনো বস্তুর সাথে লেগে যায়। আমরা জানি যে হাইড্রা নরমালি কি করে, কোনো বস্তুর সাথে লেগে থাকে, জলজ কোনো কঠিন বস্তুর সাথে লেগে থেকে সে নতুন করে খাদ্য অন্বেষণ করে, খাদ্য গ্রহণ করে সে পুরোপুরি স্বাধীন জীবন যাপন গ্রহণ করে। ঘটনাক্রমে একটি হাইড্রায় বেশ কয়েকটি মুকুল কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যে ছবিগুলো দেখছি সেখানে একটি হাইড্রায় একটি মাত্র মুকুল দেখতে পাচ্ছি, কিন্তু কখনো কখনো যখন খাবারের পরিমাণ প্রচুর 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 খাদ্য খেতে থাকে তখন তারা কি করবে, অত শরীর বেশি বড় হতে পারবে না, তখন তারা কি করে সেটা হচ্ছে যে তারা তখন একাধিক মুকুল তাদের শরীরে তৈরি হতে পারে এবং এটা একটা গুচ্ছাকারে একটি কলোনির মতো লাগে যে একটি হাইড্রা থেকে 5-7টা বা আরো বেশি নতুন করে কুড়ি তৈরি হয় এবং এই কুড়িগুলো সহ পুরো হাইড্রাটাকে একটা কলোনিয়াল যে স্ট্রাকচার সে কলোনির মতো অনেকগুলো গুচ্ছাকারে অবস্থান করতেও কখনো কখনো দেখা যায়। নরমালি একটা হাইড্রাতে একটা কুড়ি তৈরি হয়, কিন্তু যখন প্রচুর খাদ্য পায় তখন সাধারণত একাধিক কুড়ি তৈরি হতে পারে। মুকুল সৃষ্টি মাতৃদেহ থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে প্রায় 3 সপ্তাহ সময় লাগে। অর্থাৎ প্রায় 20-21 দিন সময় লাগে। যখন প্রথমে কুড়ি তৈরি হয়, প্রথমে কুড়ি তৈরি হওয়ার পর সেটা ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বড় হয়ে হয়ে যখন বিচ্ছিন্ন হয়ে যায় এই টোটাল কার্যক্রমে মোটামুটি 3 সপ্তাহ বা আমরা যদি বলি 20-21 দিন পরে সময় লাগে। আমরা এই হচ্ছে আমাদের মুকুল উদ্গমের কথা। এখন আমরা দেখব বিভাজন। বাট একটা কথা মাথায় রাখতে হবে যে বিভাজন ইজ নট দা নর্মাল ব্রিডিং প্রসেস বা নর্মাল রিপ্রোডাক্টিভ প্রসেস অফ হাইড্রা। হাইড্রার বিভাজনটা ইট ইজ আ সাডেন কেস, এটা একটা দৈবাত ঘটে এই বিভাজনটা। অর্থাৎ এটা কোনো স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া না, এটা দৈবাত এই বিভাজনটি ঘটতে পারে। অর্থাৎ কোনো কারণে যদি হাইড্রাতে কয়েকটি খণ্ডে বিভক্ত হয় তাহলে প্রত্যেকটা হাইড্রা খণ্ড এক একটা হাইড্রায় পরিণত হয়। একটা হাইড্রা পরিণত হয় হলে কিন্তু সেটাকে আমরা প্রজনন বলছি, মানে বংশবৃদ্ধি বলছি। একটা হাইড্রা থেকে 3টা হাইড্রা হলো, কিন্তু দিস ইজ নট দা ন্যাচারাল প্রসেস। কারণ হাইড্রা নিজের শরীরে নিজে কখনো বিভাজিত করতে পারে না। কখনো যদি অ্যাক্সিডেন্টলি একটি হাইড্রা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, প্রত্যেক টুকরার সাথে আমরা জানি ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? রিজার্ভ কোষ হিসেবে কাজ করা। অর্থাৎ যে কোনো হারানো অংশ সে পুনরুৎপত্তি ঘটানো কাজ হচ্ছে এই ইন্টারস্টিশিয়াল কোষের। সুতরাং ইন্টারস্টিশিয়াল কোষগুলো ধীরে 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 সে কোন অংশ হারিয়েছে সেই অংশের কোষ তৈরি করে পূর্ণাঙ্গ বডি বা দেহ তৈরি করে। আমরা কোনো বাহ্যিক কারণ এটা মনে করতে হবে, কোনো বাহ্যিক কারণ এটা ওদের কোনো প্রসেস নাই, এই জন্য স্বাভাবিক পদ্ধতি না আমরা বলছি। কোনো বাহ্যিক কারণে হাইড্রা দেহ 2 বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রতিটি খণ্ড থেকেই একটি করে নতুন হাইড্রা পরিণত হয়। এই পদ্ধতিটাকে অনেক সময় পুনরুৎপত্তি আমরা বলি, কারণ এই প্রক্রিয়ায় দেহ তার হারানো অংশ বা বিনষ্ট অংশ পুনর্গঠিত হয়। আমরা কয়েকটি টুকরা যদি ভাগ করি হাইড্রাকে আর্টিফিশিয়ালি করে ফেলি তাহলে একটি খণ্ড কি তার যে হারানো অংশ অর্থাৎ তার উপরের দিকে নিচের দিকে যেখানে যেটুকু অংশ ছিল হাইড্রা মূল হাইড্রার সেই হাইড্রার অংশগুলো পুনরুৎপত্তি ঘটে, নতুন করে সেটা তৈরি হয়। সুতরাং এটাকে পুনরুৎপত্তি আমরা বলতে পারি। আমরা প্রজননের সাথে বলছি এ কারণে যে যদি কোনো কারণে হাইড্রার খন্ড মানে শরীর থেকে খন্ড বিখণ্ড হয়ে যায় তাহলে প্রত্যেকটা খন্ড কিন্তু এক একটা হাইড্রা পরিণত হয়। এক্ষেত্রে বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ অতি দ্রুত বিভাজিত এবং রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ তৈরি করে। অর্থাৎ যে অংশ হারিয়েছে, যে টুকরো অংশ নেই তার সাথে সেই অংশের কোষগুলো তৈরি করে সেই অঙ্গ তৈরি করে। এইসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে হারানো কোষগুলো তৈরি করে, হারানো কোষগুলো দিয়ে তার অঙ্গগুলো তৈরি হয়ে যায়, অঙ্গগুলো তৈরি হয়ে নতুন হাইড্রার বিকাশ ঘটে। এবং এ কারণে আমরা বলতে পারি হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। কেন? কারণ হাইড্রাকে তুমি টুকরো 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 যদি করো তাহলে কিন্তু হাইড্রা মরে যাবে না, সে এক একটি খন্ড একটা হাইড্রায় পরিণত হবে। সেই হারকুলিসের মতো আমরা যে নামকরণ করে কথা বলেছিলাম, যে হারকুলিসের মাথা একবার হারকুলিস যখন হাইড্রার মাথা একবার কাটছেন তখন একটা মাথা থেকে দুইটা মাথায় পরিণত হচ্ছে। সুতরাং স্বাভাবিক মৃত্যুদের নাই হাইড্রা। এরা হারকুলিস কি করেছিলেন? হারকুলিস তখন একটি পাথর দিয়ে মাথাকে থেতলে দিয়ে থেতলে দিয়ে থেতলে দিয়ে 9টি মাথাকেই ধ্বংস করে দিতে পেরেছিলেন। এই জন্য হারকুলিস সেই হাইড্রাকে মেরেছিলেন, সেই দানবটাকে। তো আসলে কোনো স্বাভাবিক মৃত্যু নেই, কেননা টুকরো টুকরো হয়ে গেল, প্রতিটি টুকরা এক একটা নতুন হাইড্রায় পরিণত হয়। আমরা এই ছবিটা যদি দেখি তাহলে আমরা কি দেখবো, যে এখানে একটি হাইড্রাকে ধরো এই বরাবর আমরা কেটে ফেললাম কোনো কারণে। কেটে ফেললে এই উপরের খন্ড আর একটা হচ্ছে নিচের খন্ড। এখন উপরের খন্ড হারিয়েছে কোন অংশ? নিচের খন্ড। আর নিচের খন্ড হারিয়েছে কোন অংশ? উপরের খন্ড। তাহলে নিচের খন্ড দেখো, নিচের খন্ড ধীরে ধীরে করে তার ভিতরে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে সেই ইন্টারস্টিশিয়াল কোষ কি করছে? উপরের খন্ডের মুখ, হাইপোস্টম, কোষিকা এগুলো তৈরি করে ফেললো। আবার উপরের খন্ড তার কিন্তু পাদচাকতি দেহকাণ্ড নেই, সুতরাং উপরের খন্ডটি আস্তে আস্তে করে মানে দেহকাণ্ড পাদচাকতি এগুলো তৈরি করে ফেললো এবং ধীরে ধীরে বড় হয়ে একদম পূর্ণাঙ্গ হাইড্রে পরিণত হলো। এটা হচ্ছে দ্বিবিভাজন যদি করি আড়াআড়ি ভাবে, অর্থাৎ এখান থেকে আমরা কেটে ফেলে দিলাম, মাঝখান দিয়ে কাটলাম, দুটি খন্ডই দুটি পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত। অর্থাৎ যে খণ্ডটি যা হারিয়েছে সেইটুকুই সে পুনরুৎপত্তি ঘটিয়েছে বলে এটাকে পুনরুৎপত্তি বলা হচ্ছে। উপরের খণ্ড নিচের অংশ হারিয়েছে বলে নিচের খণ্ড তৈরি করে ফেললো এই জায়গাটা 3 নম্বর ছবিতে। আবার নিচের খণ্ড উপরের অংশ হারিয়েছে, সুতরাং তার এখানে উপরের অংশ ইন্টারস্টিশিয়াল কোষগুলো এখানে হাইপোস্টম, মুখ এবং কোষিকা তৈরি করে উপরের খণ্ড তৈরি করে তারপর পূর্ণাঙ্গ হাইড্রা বড় হাইড্রায় পরিণত হয়েছে। সুতরাং এটা হচ্ছে তাদের দুটো খণ্ড হয়। আমরা আরেকটি ছবি দেখি, নিচের ছবিটা দেখো। এখানে হাইড্রাটাকে 3টা খণ্ডে ভাগ করা হয়েছে, একটি উপরের খণ্ড, একটা মধ্যের খণ্ড, একটা নিচের খণ্ড। উপরের খণ্ড দেখলে তো বোঝা যায় যে একটা হাইড্রা, কারণ তার কোষিকা আছে, মুখ আছে, কিন্তু নিচে কোনো খণ্ড নেই। মাঝের খণ্ড তো একটা ছোট্ট টিউব, একটি নল, এই নলের উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই। আর নিচের খন্ড এটা আমরা দেখতে পাচ্ছি শুধু পদচকটিটা আছে, উপরের দিকে কিচ্ছু নেই। তাহলে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটি খন্ড কিন্তু তার হারানো অংশ ফিরে পেয়েছে। অর্থাৎ উপরের খন্ডটি দেখতে পাচ্ছি যে উপরের খন্ড তার মধ্যের খন্ড এবং নিচের খন্ড তৈরি করেছে, নিচের খন্ড তার মাঝের খন্ড এবং উপরের কোষিকা গুলো তৈরি করেছে, মাঝের খন্ডটি আমরা দেখতে পাচ্ছি উপরের খন্ড নিচের খন্ড দুটি তৈরি করেছে। সো এই সমস্ত অংশগুলো, হারানো অংশগুলো পুনরুৎপত্তি ঘটেছে। এই দেখো 3টা আলাদা আলাদা হাইড্রায় পরিণত হয়েছে। সুতরাং এই যে বিভাজন পদ্ধতি, আমরা যদিও বলে নিয়েছি দিস ইজ নট এ ন্যাচারাল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা কোনো সাধারণ মানে প্রজনন প্রক্রিয়া না, ইট ইজ এন অ্যাবনর্মাল প্রসেস। অর্থাৎ কোনো কারণে হাইড্রাকে 2 খণ্ড করলেও সে 2টা হাইড্রা পরিণত হবে। 3টা খণ্ড আমরা এখানে ছবিতে দেখিয়েছি, যদি 3টা খণ্ড আমরা করে থাকি তাহলে 3টা খণ্ড প্রত্যেকটি খণ্ড তার হারানো অংশ ফিরে পেয়ে পূর্ণাঙ্গ 3টি হাইড্রায় পরিণত হবে। টুকরো 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 অনেকগুলো খন্ড যদি আমরা করে ফেলি তাহলেও কিন্তু প্রতিটি খন্ডের ভিতরে যদি ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, আমরা জানি যে বহিঃত্বকের যে পেশি আবরণী কোষ তার মাঝে মাঝে অনেক ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, অন্তঃত্বকের ভেতরে পুষ্টি আবরণী কোষের মাঝখানে অনেক ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ থাকলেই হলো, সে তখন ওই অন্যান্য অংশ তৈরি করে পুনরুৎপত্তি ঘটে। এটা কি আমরা প্রজনন বলছি, যেহেতু সে বংশবৃদ্ধি করছে, অর্থাৎ একটা থেকে 2টা 3টা 4টা যত খণ্ড হয় সেই জন্য আমরা প্রজনন পদ্ধতি বলছি। এবং এটাকে অযৌন প্রজনন পদ্ধতি বলছি এই কারণে, যেখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই প্রজননটা করছে। সুতরাং এটা অযৌন প্রজননের একটি পদ্ধতি হচ্ছে এই বিভাজন। বিভাজন দুই ভাবে হতে পারে, যেমন অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন। আমরা এই যে ছবি দুটো দেখলাম, এটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। অনুপ্রস্থ বিভাজন হচ্ছে যদি আড়াআড়ি ভাবে অনুপ্রস্থ ভাবে কয়েকটা টুকরা ভাগ করি, তারপর যে বিভাজন হবে, বিভাজন হওয়ার পর যে এক একটা অংশে পরিণত হবে, পূর্ণাঙ্গ অংশে পরিণত হবে, সেটাকে আমরা বলছি অনুপ্রস্থ বিভাজন। আর অনুদৈর্ঘ্য হচ্ছে যে যদি কোনো কারণে মাথা থেকে শুরু করে এই হাইড্রাটা কথা চিন্তা করে যদি এইখান থেকে ধরে এইভাবে করে কতগুলো খণ্ডে আমরা ভাগ করতে পারি লম্বালম্বী ভাবে, তখন সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। এবং অনুদৈর্ঘ্য বিভাজন হলো কিন্তু যদি দুই ভাগে ভাগ করে ফেলে তাহলে বাম পাশের ডান পাশের অংশটার সাথে বাম পাশের অংশ তৈরি হয়ে হবে, আবার বাম পাশের অংশের সাথে তার ডান পাশের অংশ তৈরি হয়ে নতুন দুটি হাইড্রায় পরিণত হবে। যে কয় প্রকারে যদি আমরা অনুদৈর্ঘ্য ভাবে ভাগ করি না কেন, প্রত্যেকটি খণ্ডই এক একটি নতুন হাইড্রায় পরিণত হবে। আমরা ছবি দেখছি, সেটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। তাহলে অনুদৈর্ঘ্য বিভাজন হচ্ছে কি, হাইড্রার দেহ কোনো কারণে লম্বালম্বী, মাথায় রাখতে হবে লম্বালম্বী, দুই বা ততোধিক খণ্ডে, লম্বালম্বী দুটো খণ্ড ভাগ করে ফেলতে পারো, আবার দুটোকে আবার যদি এইভাবে ভাগ করো তাহলে চারটি খণ্ড হয়ে যাবে, প্রতি খণ্ডকে যদি আবার লম্বালম্বী দুইভাবে ভাগ করো, প্রত্যেকটি খণ্ড থেকে একটি নতুন হাইড্রার জন্ম হবে। দিস ইজ অনুদৈর্ঘ্য বিভাজন। আর এটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। হাইড্রার দেহ কোনো কারণে অনুপ্রস্থ ভাবে দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রতিটি খণ্ড থেকে হাইড্রার জন্ম হবে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে, এই ছবি দুটোই হচ্ছে অনুপ্রস্থ বিভাজন, অর্থাৎ আড়াআড়ি ভাবে দেখানো হয়েছে। লম্বালম্বী ভাবেও একই রকম ঘটনা ঘটবে। সুতরাং হাইড্রা অযৌন পদ্ধতির প্রথমটা পেয়েছে আমরা মুকুল উদ্গম, দ্বিতীয়টা হচ্ছে বিভাজন। বিভাজনও কিন্তু আবার দুই ধরনের হতে পারে, অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন।